আড্ডা বেঞ্চের আজকের গল্প লক্ষণপুর দই আর সীতাপুর। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন দিন, 19 জানুয়ারি, আমাদের নীল আইল্যান্ডে দ্বিতীয় দিন। এখন যাব লক্ষণপুর টু, অর্থাৎ হাওড়া ব্রিজ দেখতে, তারপর সীতাপুর দেখব, দেখে একটু ওয়েট করব। করার পরে আমাদের 4টের সময় বোট বা সিপ, আমরা যাব পোর্ট ব্লেয়ার। 8:30 সময় আমাদের হরিবাবুকে আসতে বলেছি, আমাদের অটোর ড্রাইভার, তিনি আসবেন। আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, পুরি আর সবজি। হরিবাবু আমাদের পিক আপ করে নিয়েছেন, আমরা এখন লক্ষণপুর ব্রিজ নাম্বার 2-তে যাচ্ছি। সেখানে সেই বিখ্যাত হাওড়া ব্রিজ আছে, এছাড়াও আরও অনেক কিছু আছে, যা যা আমরা দেখব সব আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সম্পূর্ণ গ্রামীণ রাস্তা, একেবারে বাংলার গ্রাম যেন মনেই হচ্ছে না, 1500 কিলোমিটার দূরে বেড়াচ্ছে। নারকেল গাছের বাউন্ডারির মাঝখান দিয়ে গড় গড়িয়ে এসে পৌঁছলাম লক্ষণপুর টু এর পার্কিং জোনে। এই হচ্ছে স্ট্যান্ড, এই পর্যন্ত গাড়ি আসে, তারপরে এই সিঁড়ি অথবা এই রাস্তা দিয়ে ওপরে গিয়ে ডান দিকে গিয়ে তারপরে বিচে নামা। ওপরে উঠেই একটা বড় সড়ো সুভেনির শপ আর ছোটখাটো খাবারের দোকান, তারই পাশ দিয়ে যেন বাগানের বাঁধানো রাস্তা, বেশ হেলে দুলে চললাম। আমরা চলে এসেছি বিচ নাম্বার 2, লক্ষণপুর বিচ নাম্বার 2। এই রাস্তা দিয়ে বিচে যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা খানিকটা যাব, তারপরে বিচ পাব। আন্দামানের সিগনেচার পানীয়, গড় দাম 50 টাকা। প্রলোভন এড়িয়ে এগিয়ে গেলাম। বেশ কয়েক ধাপ সিঁড়ি দিয়ে নেমে এক বিশেষ ধরনের আনারস গাছের আড়াল সরিয়ে সরাসরি সমুদ্রের মুখোমুখি হলাম। পরে খোঁজ খবর নিয়ে জানতে হবে এটা কি। সামনে যা দেখলাম তাতে বেশ ধন্দে পড়ে গেলাম। এই এত কাদা পেরিয়ে সমুদ্রের কাছে যাব কি করে, খচিরেই ভুল ভাঙলো। কাদা মাটি নয় কিন্তু। প্রসঙ্গত বলি, এই লক্ষণপুর টু সৈকতে আসতে গেলে হয় সকালে জোয়ারের আগে বা বিকেলে জোয়ারের পরে আসতে হবে, নইলে জল পেরিয়ে পেরিয়ে যেতে হবে ন্যাচারাল ব্রিজ দেখতে। খুব সাবধানে পা ফেলে এগোতে হচ্ছে, প্রবালের তীক্ষ্ণ ধারের ওপর পড়ে গেলে কেটে ছড়ে তো যাবেই, হাত পা ভেঙেও যেতে পারে। গাছপালা দিয়ে ঘেরা এবং সমস্ত প্রবাল ছড়িয়ে আছে এদিক চারিদিকে, দূর থেকে মনে হবে কাদা মাটি কিন্তু শুকনো, একটু সাবধানে চলতে হবে। আমরা যাচ্ছি হাওড়া ব্রিজের দিকে। আমি এখন দাঁড়িয়ে আছি লক্ষণপুর 2 নম্বর ব্রিজে। এই হচ্ছে প্রবাল, মনে হবে কাদা মাটি, দূরে রয়েছে সমুদ্র, আর ঠিক আমার পেছনেই রয়েছে সেই বিখ্যাত হাওড়া ব্রিজ। পায়ে পায়ে এগিয়ে গেলাম ব্রিজটির দিকে। কলকাতা থেকে বহু দূরে বসবাস করা বাঙালিরা যার নাম দিয়েছে হাওড়া ব্রিজ। এই সমস্ত স্ট্রাকচার সবই কোরালের। এই হচ্ছে সেই অসাধারণ ন্যাচারাল ব্রিজ। মেলার মতো পর্যটকেরা অমোঘ আকর্ষণে পা মিলিয়ে মিলিয়ে চলেছে প্রকৃতির এই বিস্ময় সৃষ্টির কাছে। ওপরে সেলফি না তুলে ফেরা যায়? হ্যাঁ, আমি তুললাম পরশময় পদি।
এবার ব্রিজটির পেছন দিকে গিয়ে দেখি অসাধারণ দৃশ্যপট, ফটোগ্রাফারদের স্বর্গরাজ্য। সেখানে নিয়ে যাওয়ার আগে আলো ঝলমল বৃষ্টির আরও একটু ভালো করে দেখে নিন। কি মনে হচ্ছে তো, ফ্রেমের পরে ফ্রেম যেন সাজানো? প্রবালের ছোট ছোট ঢিপি পেরিয়ে এগিয়ে যাচ্ছে, ঢেউ এসে ছুঁয়ে যাচ্ছে পা, আর যে জলগুলি ছোট ছোট খোঁদলে পড়ে আর ফিরে যেতে পারছে না, তারা আসর জমিয়ে বসেছে নানা ধরনের প্রবাল, যা কেবল সমুদ্রের গভীরে গেলেই দেখা যায়, আর অজস্র রঙিন মাছ নিয়ে। ছবি তুলব কি, এই প্রাকৃতিক অ্যাকোরিয়াম যেন আবিষ্কারের মতো মন্ত্রমুগ্ধ করে রাখল। একবার এখানে যাই তো একবার ওখানে যাই। এই প্রবাল আর মাছ চিনিয়ে দেওয়ার জন্য এখানে গাইডও পাওয়া যায়, দক্ষিণা 1000 টাকার কাছাকাছি। ১০:৩৬ বাজে, আমরা লক্ষণপুর 2 নম্বর বিচ থেকে নেমে এলাম, স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, অটো আসবে। ছোটোখাটো কিছু কেনাকাটাও করলাম, সুভেনির টাইপের। তবে বিভিন্ন জায়গায় দেখে যা বুঝতে পারলাম যে এখানে একটি বাঙালির দোকান আছে, এখানে সবই প্রায় বাঙালির দোকান, স্বামী স্ত্রী চালান। সেখানকার কিন্তু জিনিসপত্র প্রায় অনেক কম দাম অন্যান্য জায়গার থেকে, ছোটোখাটো যা আর কি কেনে মানুষ উপহার দেওয়ার জন্য বা নিজের রাখার জন্য, ফ্রিজ ম্যাগনেট, চাবি রিং ইত্যাদি ইত্যাদি, সেগুলো কিন্তু এখানে অনেক কম দাম, অনেকটাই কম দাম। এবার যাব সীতাপুর বিচ, এটাই আজকে আমাদের লাস্ট প্রোগ্রাম, তারপরে খাওয়া দাওয়া করে শিপের জন্য ওয়েট করব। আমরা রামনগর হয়ে যাচ্ছি সীতাপুর বিচের দিকে। এখন যেখানে আছি সেখান থেকে একটা টি আকার কল্পনা করলে বাঁদিকে ভরতপুর গ্রাম আর সোজা হচ্ছে সীতাপুর। সীতাপুর বিচে চলে এলাম। অ্যাকচুয়ালি সীতাপুর বিচের যেটা বৈশিষ্ট্য, যেটা হচ্ছে সানরাইজ পয়েন্ট, কিন্তু সানরাইজের সময় তো আমরা আসিনি। আপনারা যারা আসতে চাইবেন তারা আগে থেকে অটো বুক করে বলে রাখতে হবে, কিংবা যদি এজেন্টের মাধ্যমে আসেন তাদেরকে বলে দেবেন যে আমরা সানরাইজ দেখব। এই লেখাই রয়েছে দেখুন, ওয়েলকাম টু সীতাপুর বিচ সানরাইজ পয়েন্ট। তা আমরা সীতাপুর বিচটা দেখতে এলাম। বিচ তো বিচই, তার সৌন্দর্য তো আর কম হবে না, সে সানরাইজ হোক আর নাই পাক। সেই যে নীল জল, অপূর্ব ঢেউ, তার তো কোনো কমতি নেই, সেটা তো অনাবিল, অপূর্ব না? দারুণ সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, দারুণ গো, দারুণ। ওপর থেকে ছবি তোলো, ওপর থেকে ছবি তোলো। সীতাপুরে সাধারণ পর্যটকেরা আসেন না, সময় হয় না, ঝটিকা সফরের শিডিউলে, তাই সীতাপুর একাকী নির্জন, তার নয়নাভিরাম বিভঙ্গে অনন্য। এই বিশাল নীল সমুদ্র, বালুকাবেলা, তীরের সবুজ বর্ডার লাইন, ক্যালেন্ডার, ক্যালেন্ডার, আর সেখানে কেবলমাত্র আমরা দুজন।
শেষ হলো আমাদের নীল আইল্যান্ড বেড়ানো, যেটিতে চলে এসেছি। এখন বাজে 3:22, হয়তো 3:30 খুলবে, 16:00 সেফ চেক ইন হয়ে গেছে। চেক ইনের কাউন্টারটা হচ্ছে জেটির কিন্তু একটু দূরে, হ্যাঁ, ওই যে লাল রঙের বাড়িটা ওইটাই হচ্ছে নটিকা, এবং অন্যান্য শিপের যেগুলো সেগুলো হচ্ছে চেক ইন। আর এই হচ্ছে জেটির রাস্তা, এখনও গেট খোলেনি, গেট খুলবে, টিকিট দেখে দেখে ঢোকাবে জেটি। ওই যে আমাদের নটিকা আসছে, হয়তো ওইটাই আমাদের, নয়তো নয়। আবার জাহাজে ওঠা, সেই একই সিস্টেম, একই শট। আমাদের শুধু এবার জানলার ধারে সিট পড়েছে, এবারে জানলার ধারে সিট পেয়েছি। দেখা যাচ্ছে এই যে আমার জানলা, পুরো জেটি দেখা যাচ্ছে আর ছোট ছোট নৌকোগুলো। দিন অবসান হলো, চেনা পোর্ট ব্লেয়ারের হার্ড জেটিতে অবতরণ করলাম, কেমন যেন অচেনা লাগছে। তাহলে বোঝা গেল তো বিকেলের টিকিট কেটে কতটা লাভ হয়েছে। আমরা লক্ষণপুর টু আর সীতাপুর দুটোই বেশ সুন্দর করে দেখতে পেরেছি এবং অনেকক্ষণ সময় কাটাতে পেরেছি। আর তবে আপনাদের পরামর্শ দিচ্ছি, বিকেল 4:00 আগে এই 2:30 নাগাদ যদি কোনো সিট থাকে সেটা নিয়ে আই, সুবিধাজনক হবে, কারণ আমাদের একটু অপেক্ষা করতে হয়েছিল। তাহলে অত রাতে আর আপনাকে পোর্ট ব্লেয়ার পৌঁছতে হবে না, তার আগেই আপনারা পোর্ট ব্লেয়ারে পৌঁছে গিয়ে টুকটাক সমুদ্র তীরে বেড়াতে পারবেন। তাই ভিডিওটা কেমন লাগলো সেটা বলবেন তো, লাইক না দিলে বুঝবো কী করে, আর কিছু কমেন্ট করলে তবেই তো বুঝবো যে আমার এই পরিশ্রম, এই গোছানো, এই পরিবেশন আপনাদের ভালো লাগছে। তাহলে কাজটা কী, ভালো লাগলে লাইক, আরও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের শেয়ার, আর যদি নতুন কেউ আমার আড্ডা বেঞ্চে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনে টুম করে বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।